হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। 2022 নভেম্বর ডিসেম্বর মাসে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন আবেদন করেছিলেন তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে একটা ভীষণ বড় খুশির খবর। এবং আজকের ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন যে কবে আপনাদের টাকা আসতে চলেছে আপনাদের অ্যাকাউন্টে। তো সুতরাং ভিডিওটা একটু না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। এইখানে দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনকারীদের জন্য সুখবর, নবান্নর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো খুশির খবর। তো তাহলে বন্ধুরা, এবার আমরা দেখে নেব সেই খুশির খবরটা কী। এখানে নিউজ আপডেটে বলা হয়েছে, গত বছর 2022 নভেম্বর ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল দুয়ারে সরকার কর্মসূচি। 2022 ডিসেম্বরে শেষ হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। সেই কর্মসূচিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে নতুন করে নাম নথিভুক্ত করেছেন লক্ষাধিক মহিলা। অর্থাৎ গত দু মাসে যে ক্যাম্প হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারে, সেইখানে কিন্তু 100,000-এরও বেশি আবেদন জমা পড়েছিল। এবং সেই সংখ্যাটা কত সেটা কিন্তু দুদিন আগে একটা ভিডিও দিয়ে আমি অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তো তাহলে এবার দেখে নেওয়া যাক আরও বিস্তারিত কী বলা হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে কিছু আবেদন বাতিল করার পর অবশিষ্ট আবেদনপত্রগুলির যাচাইকরণের কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে। তো কত আবেদনপত্র অলরেডি বাতিল হয়েছে এবং কত আবেদনপত্রর যাচাইকরণের কাজ চলছে সেটাও কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম। তো যারা এখনও সেই ভিডিওটা দেখেননি তারা কিন্তু দেখে আসতে পারেন। তো তারপর কী বলা হচ্ছে দেখুন। এবং নবান্নের সূত্রে খবর, জানুয়ারি মাসে যাদের অ্যাকাউন্ট সঠিকভাবে গ্রাহ্য হয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা এসে যাবে। তো তাহলে কিন্তু এখানে স্পষ্ট হয়ে গেল, আপনারা যারা নতুনভাবে আবেদন করেছিলেন সেই সমস্ত মহিলাদের টাকা কিন্তু জানুয়ারি মাসেই আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু একটা ভীষণ বড় সুখবর আপনাদের জন্য, যাদের অ্যাকাউন্ট সঠিকভাবে গ্রাহ্য হবে বা হয়েছে। এবং তারপর ধীরে ধীরে পরবর্তী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসেও একে একে অ্যাকাউন্টে এসে যাবে অবশিষ্ট উপভোক্তাদের লক্ষ্মীর ভাণ্ডারের নির্দিষ্ট পরিমাণ টাকা। অর্থাৎ নবান্নর পক্ষ থেকে এখানে কিন্তু স্পষ্টভাবে বোঝা গেল যে সমস্ত অ্যাকাউন্টগুলো অলরেডি গ্রাহ্য হয়েছে সঠিকভাবে তাদের অ্যাকাউন্টের কিছু পরিমাণ কিন্তু অলরেডি জানুয়ারি মাসে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং ধীরে ধীরে বাকি যাদের অ্যাকাউন্টগুলো গ্রাহ্য হবে আপনারাও কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। এবং এখানে আপনারা বুঝবেন কী করে যে আপনাদের গ্রাহ্য হয়েছে অ্যাকাউন্টটা, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দুটো SMS আপনাদের মোবাইলে যাবে। প্রথমে কিন্তু একটা রেজিস্ট্রেশন SMS আপনাদের মোবাইলে যাবে এবং তারপর যাবে একটা কনফার্মেশন SMS। সেখানেই আপনারা বুঝতে পেরে যাবেন যে আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে চলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে বিধবা ভাতার প্রাপকরাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন। অর্থাৎ উপভোক্তাদের দুই প্রকল্পের টাকা একসঙ্গে ঢুকবে বিধবা মহিলাদের ক্ষেত্রে। তো এখানে কিন্তু এটাও একটা আপডেট যেটা নবান্নর পক্ষ থেকে উঠে এসেছে, এই বিষয়টিও নবান্ন নিশ্চিত করেছে। তো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, অর্থাৎ এখানে কিন্তু আরও একটা খুশির খবর, যারা বিধবা মহিলা আছেন তারা একধারে যেরকম বিধবা ভাতা পাবেন পাশাপাশি আপনারা একই সাথে পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার টাকাও কিন্তু আপনারা পাবেন, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং সেটা কিন্তু নবান্ন নিশ্চিত করেছে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল লক্ষ্মীর ভাণ্ডারের ওপরে একটা ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট। তো আশা করি এই আপডেটটা আপনাদের অনেকের পক্ষে হেল্পফুল হবে। এবং এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দেবেন। এবং এই ধরনের সমস্ত খবরগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি কিন্তু সাবস্ক্রাইব করে নিন। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।